একদম দোকানের মতো নরম পাকের মজার সন্দেশ বানানোটা খুবই সহজ ব্যাপার, তবে এর জন্য কিছু ছোট ছোট অজানা ট্রিক্স গুলোকে আপনাদের জানতে হবে। এই ভিডিওতে বাড়িতে থাকা কিছু সরঞ্জাম দিয়ে সন্দেশের ডিজাইনটা আমি তৈরি করব। আশা করি ভিডিওটা দেখার পর মজার সন্দেশ তৈরি নিয়ে আপনাদের মনে আর কোনো ডাউট থাকবে না। এছাড়া এই ভিডিওর ভেতর থাকবে অনেক অজানা ট্রিক্স অ্যান্ড টিপস। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। তো আজকে আমাদের রেসিপি দোকানের মতো নরম পাকের মোজাক সন্দেশ তৈরি করা। তো বন্ধুরা, আমরা এখানে ছানা তৈরির ভিডিওটা পান্তুয়া তৈরির ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখান থেকে ছানা তৈরির ভিডিওটা দেখে নেবেন এবং নরম পাকের সন্দেশ তৈরির পদ্ধতিটা আমার চ্যানেলে ফুল ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন এবং ডেসক্রিপশানে আমি এই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে রাখব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার সন্দেশের ডিজাইনটা তৈরি করে নিতে হবে। একটা জায়গার মধ্যে কিছুটা সন্দেশ নিয়ে নিতে হবে এবং সন্দেশটাকে একটু ভেঙে গুঁড়িয়ে নিতে হবে। তারপর চারিদিকটা সমান করে নিয়ে একটা স্কেলের মাধ্যমে কোণগুলো তৈরি করে চারিয়ে দিতে হবে সন্দেশটাকে এবং হাতে করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। এখানে একটা ছোট টিপস আছে, যেটা হচ্ছে সন্দেশটা যখন আপনারা ওইভাবে করবেন স্কেল দিয়ে, তখন কিন্তু ভালো করে একটু সন্দেশটাকে চেপে চেপে বসিয়ে দেবেন, না হলে কিন্তু সন্দেশটা এই রকম কাটার সময় সন্দেশটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সন্দেশের পুরো শেপটা আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র দুটো আকারেই করা যেতে পারে। তো এইভাবে সন্দেশটা তৈরি হয়ে যাওয়ার পর সন্দেশটাকে আপনারা আপনাদের সাইজ মতো কেটে নেবেন। আমি এখানে আমার সাইজ মতো এখানে আমি কেটে নিচ্ছি। সন্দেশের ডিজাইন মিষ্টি তৈরির ক্ষেত্রে সন্দেশটা এবং ছানাটা দুটোই কিন্তু পারফেক্টভাবে সুন্দর করে তৈরি হতে হবে, তাহলে কিন্তু সন্দেশের ডিজাইন মিষ্টি তৈরি করার ক্ষেত্রে খুব সুন্দর ফিনিশিং আপনারা পাবেন। সন্দেশটা কাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে একটু চকলেট ফ্লেভার নিয়ে নিতে হবে। চকলেট ফ্লেভারটা একটু গুলে নিতে হবে, খুব নরমও নয় এবং খুব পাতলাও নয়। এবার ডিজাইন করার জন্য একটা বোতলে ছিপি নিয়ে নিতে হবে, এটা কিন্তু আমাদের সবার বাড়িতেই কিন্তু থাকে। এই ছিপিটার মাধ্যমে আমরা কিন্তু সন্দেশটার মধ্যে ডিজাইনটা তৈরি করে নেব। এই ডিজাইনটা আমি কোথায় করছি সেটা আপনারা একবার ভালো করে দেখে নিন। আমি এই ছিপিটা নিয়ে চকলেট ফ্লেভারের মধ্যে ডুবিয়ে দুটো জায়গার কাটা অংশের মধ্যিখানে কিন্তু আমি ছিপিটা স্ট্যাম্পটা মেরে দিচ্ছি, তাহলেই কিন্তু এই ডিজাইনটা হয়ে যাবে। আপনারা চাইলে আরেকবার ভালো করে দেখে নিন। এবার আমরা সাইডগুলোতেও এইরকমভাবে ডিজাইন করে নেব। দ্বিতীয় ডিজাইনটা করার জন্য আমি একটা পাতা নিয়ে নিয়েছি, তাতে একটু ফুড কালার বা কমলা রঙের কালার নিয়ে নিয়েছি। ওই কালারটা একটা পেন নিয়ে নিয়েছি, বাড়িতে কিন্তু সবার বাড়িতে এই পেনটি থাকে। এই পেনটির মাধ্যমে কিন্তু আমি একটা স্ট্যাম্প ওই মধ্যিখানে দিয়ে দেব, তাহলেই কিন্তু এই ডিজাইনটা রেডি হয়ে যাবে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। আরেকবার কিন্তু আপনারা দেখে নিন কোথায় আমি স্ট্যাম্পটা মারছি। এই ডিজাইনের ক্ষেত্রেও কিন্তু একটা ছোট ট্রিক্স লুকিয়ে আছে, যেটি হচ্ছে পেনটিকে আপনারা খুব জোরে চাপ দেবেন না, তাতে করে কিন্তু সন্দেশটি নরম আছে, সন্দেশটি ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর সন্দেশের ডিজাইন করার সময় সন্দেশের মধ্যে খুব একটা বেশি কালার ইউজ করবেন না, কারণ কালার কিন্তু খুব একটা বেশি সন্দেশে শোভা পায় না। আশা করি এই ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো অবশ্যই আপনাদের কাজে আসবে। এবার আমি সন্দেশটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে। একটা ট্রের মধ্যে একটার পর একটা তুলে দিয়ে সন্দেশটা এইভাবে সাজিয়ে নেবেন। আপনারা চাইলে তিনটে করে থাক দিয়েও আপনারা সন্দেশটাকে সাজিয়ে নিতে পারেন। আপনারা একবার ভালো করে দেখে নিন। সন্দেশটি সাজানোর সময় অবশ্যই আপনারা ওই রকম সাদা সাদা বাটার পেপার ইউজ করবেন। এবারে আমি সন্দেশটির মধ্যে কিছু ডেকোরেশন করে নেব, যাতে করে সন্দেশটির লুকিংস আরও কিন্তু বহুগুণ বাড়িয়ে দিতে পারে। এখানে আমি কিশমিশ এবং পেস্তা দিয়ে সন্দেশটির মধ্যে ডেকোরেশন করে নিয়েছি। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আপনাদের সাথে এতক্ষণ ছিলাম বেঙ্গল সুইটস চ্যানেলের মাধ্যমে।
तो बंधुरा जदि ये वीडियो भलो लेगे थे तेल अपनारा लाइक कमेंट शेयर कर देवें चैने जरा नतून आरा अति अवश्य सबसक्राइब कर रखबें देखा है आर अन्य मिष्टि रेसिपी नहीं भलो थकबें सुस्थान नमस्कार।